বিচারপতি কি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি কার কাছে গেলে কার কাছে গেলে ঠিক কি না মানুষের সুবিবেক বিচার বন্দী টাকার ফন্দে কোট কাচারির দারে দারে সুবিচারের বাণী কান্দে ঠিক কি না কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যাই কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যাই এই নির্দোষীরাই জেলে কোথায় বিচার পাবো আমি কার কাছে গেলে কার কাছে গেলে বিচারপতি কি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি কার কাছে গেলে কার কাছে গেলে চিৎকার দিয়ে বলেন কথাগুলো ঠিক কিনা তাহলে আল্লাহ তার ইচ্ছা করলে আমাকে আপনাকে ওখানে রাখতে পারতেন তিনি রাখেন নাই এমন একটা মজলিসে আজকে আমাকে আপনাকে বসবার মতো সুযোগ দান করেছেন আল্লাহর নবীর ভাষায় যেটাকে বলা হয় مجالس العلم هي روضة من رياض الجنة سبحان الله যেখানে علم শিক্ষার মজলিস তৈরি হয় কোরআন এবং সুন্নার আলোকে আলোচনা করে মানুষকে হেদায়েতের দিকে আহ্বান করা হয় ওই জায়গাটা সাধারণ কোন মসজিদের প্রাঙ্গণ নয় মাদ্রাসার প্রাঙ্গণ নয় আমার আপনার নবীর ভাষায় ওই জায়গাটা হলো জান্নাতের বাগান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ তাহলে জান্নাতের বাগানে আসতে পেরে খুশি না বেজান তাহলে আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আরো জোরে বলে আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ আল্লাহর নবী বলেন কেউ যদি রাতের বেলা এক ঘন্টা কোরআনের আলোচনা শুনে কোরআনকে গবেষণা করার চেষ্টা করে বুঝবার চেষ্টা করে আমল করবার চেষ্টা করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় 100 নয় 500 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব দান করে কয় রাকাত জোরে বলেন 500 রাকাত কোন নামাজ আমি আপনি যা পড়ি সে নামাজ না আল্লাহর দরবারে যা কবুল হয়ে গেছে সুবহানাল্লাহ আমার আপনার নামাজ তো বর্তমানে কবুল ম্যাক্সিমাম হয় না এজন্য চোর ডাকাত হয় ডাকাত মন্ত্রী ডাকাত নেতা হয় কথা বলে না চোর কি হয় ডাকাত নেতা হয় নেতা হয় এমপি নাই মন্ত্রী কথা বলেন তাহলে এই নামাজ না যে নামাজ অলরেডি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে সুবহানাল্লাহ আজকে আমাদের নামাজ কবুল হয় না ভাই আমরা কবুল হবে কেমনে মসজিদে যাওয়ার পরে আমরা ফ্যান গুনি আল্লাহ ঠিক না আমরা দেখি কার মাথায় কোন টুপি পাঁচকলি হলে আমার দিনী ভাই আর আমার এই টুপি হলেও আমার শত্রু কথা কয় না আওয়ামী লীগের কয়জন আছে বিএনপির কয়জন আছে জামাতের কয়জন আছে এভাবে গুনে লোক গুনে যে কথা সারাদিনেও একবার মনে করতে পারে না সেই কথা নামাজের মধ্যে মনে আসে ঠিক কিনা তাহলে আমাদের নামাজ পরিবর্তন হবে মোবাইল আসলে আমরা আবার এরকম অনেকেই বন্ধ করি আবার অনেকেই বলে আমি নামাজে পরে কথা বলি বলছেন আল্লাহ আকবার তা আমাদের ম্যাক্সিমাম মানুষের নামাজ কবুল হয় না যে কারণে আমার আপনার নৈতিক চরিত্রের কোনো পরিবর্তন সাধিত হয় না তো এই নামাজের কথা রাসূল বলেন নাই যে নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে সম্মানিত বন্ধুরা আমার এক ঘন্টা সময়ের মধ্যে 500 রাকাত নামাজ পড়া কখনো আমার আপনার দ্বারা সম্ভব নয় ঠিক কিনা বলুন নামাজ যে কত কষ্টের এটা বোঝা যায় তারাবি নামাজের সময় এই জন্য যে ইমাম সাহেব 45
40 মিনিটের মধ্যে 20 রাকাত নামাজ 3 রাকাত বেতের এই গুনাহ যে ব্যক্তি শেষ করতে পারে ও হলো শ্রেষ্ঠ ইমাম কথা কই না তার মানে যত দ্রুত 4G না 5G গতিতে তারাবি পড়তে পারে ও হলো শ্রেষ্ঠ ইমাম এরপরও কয়দিন পরে দেখবেন পহেলা রোজা দ্বিতীয় রোজা তৃতীয় রোজা চতুর্থ রোজা থেকে মসজিদের কাতার খালি হয়ে যায় ঠিক কি না তখন 20 রাকাত নামাজ পড়া কঠিন হয়ে যায় তারাবি পড়তে যদি কষ্ট হয় বলেন তো 1 ঘন্টা সময়ের মধ্যে কি 100 রাকাত নামাজও পড়া যায় আমার আপনার নবী বলেন 100 রাকাত নয় 200 রাকাত নয় 500 রাকাত নফল নামাজ পড়লে যেই সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় লিখে দেয় একটা ঘন্টা কোরআনের পিছনে কেউ যদি সময় দেয় কোরআন পড়ার চেষ্টা করে কোরআন বোঝার চেষ্টা করে কোরআন মানার চেষ্টা করে আলোচনা শুনে নিজেকে হেদায়েতের পথে আনবার জন্য চেষ্টা করে মনোনিবেশ করে মানসিকতা পোষণ করে আল্লাহর কসম করে বলি ওই একটা ঘন্টা সময়ের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 500 রাকাত মকবুল নামাজের সওয়াব দান করে দেয় লস না লাভ কিন্তু তুমি এখানে আসো না চায়ের দোকানে পানের দোকানে চটপটির দোকানে বাদামের দোকানে আড্ডা মারো তুমি কপাল পোড়া তুমি কপাল পোড়া ঠিক কি না এই যে 500 রাকাত নফল নামাজের সওয়াব হয় এটা শুধুমাত্র এই মাহফিলের ময়দান প্যান্ডেলের নিচ পর্যন্ত যারা থাকবে এটা তাদের জন্যই বরাদ্দ অন্যের জন্য নয় কিন্তু তুমি আসো নাই তুমি তো বাড়ি থেকে বের হয়েছো মাহফিলে আসার জন্য ঠিক কি না কিসা তোমাকে বাধা দিল তুমি গেট পর্যন্ত এসে থেমে গেলে বোঝা গেল শয়তান তোমার পিছনে লেগে গেছে তুমি এখানে আসবে কেমনে রতনে রতন চেনে ডট 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 আমি আর বললাম না সম্মানিত বন্ধুরা আমার তাহলে আমাদের এখানে আসাতে কোনো লস আছে লস হয়েছে যদি লস হয় এই কথা আপনার মনে হয় এখনো সময় আছে উঠে যান আর যদি মনে করেন লাভ হয় তাহলে বসে থাকবেন মোটেও নড়বেন না এখানে যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত এবং বরকত আপনাকে ঘিরে রাখবে যদি আপনি এখানে মৃত্যুবরণ করেন হতেও পারে ঠিক কিনা বলুন যদি আপনি মৃত্যুবরণ করেন আল্লাহর কসম করে বলি কাফফারা দেওয়া লাগবে না আপনার মৃত্যুটা হবে ইমানে মৃত্যু এবং আপনার ঠিকানা হয়ে যাবে আল্লাহর জান্নাত সুবহানাল্লাহ তাহলে আমরা শেষ পর্যন্ত এখানে বসবো কোরআন শুনবো এবং সেই অনুপাতে নিজের জীবনকে পরিচালনা করব এই মর্মে রাজি আছেন কারা কারা হাত তুলে আমার আল্লাহকে দেখায় দা লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর আল কোরআনের আলম সংসদে জালম আল কোরআনের আলম কোরআন হাদিস যেখানে কোরআন হাদিস নাই যেখানে সুদ ঘোষ যেখানে দুর্নীতি যেখানে নারে তাকবীর আল্লাহ কবুল করুন বলি আমিন সম্মানিত হাজেরিন আমাদের সম্মানিত সভাপতি মহোদয় আপনাদের সন্তান গাজী সিরাজুল ইসলাম উনি সম্পর্কে আমার ভগ্নিপতি আমার গ্রামে উনি বিবাহ করেছেন আমার আদরের ছোট্ট বোন আপনাদের কাছে দিয়েছি আপনারা বলেছেন একবারে চলে এসেছি তো যেহেতু এখানে এসেছি কিছু হেদায়েতের আলোচনা তো করা লাগে ঠিক কিনা বলুন যেহেতু আমার দাবি আছে এখানে এজন্য আমি কথা বলবো নিষ্কণ্টকভাবে আমার কোনো কথাই বাধা দিতে পারবেন আমি কোরআন এবং সুন্নার আলোকে আলোচনা করব উল্লেখ্য আমি কোন দলের গায়ে হাত দেব না কোন মতের গায়ে হাত দেব না আমি কোন গোষ্ঠীর গায়ে হাত দেব না কিন্তু কোরআন এবং সুন্নার আলোকে আলোচনা করলে যদি কারো গায়ে লাগে
কোন মতের গায়ে লাগে কোন দলের গায়ে লাগে কোন পীর সাহেবের গায়ে লাগে আমার কিচ্ছু করার থাকবে না আপনারা কি রাজি আছেন ঠিক আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন আমিন আমি আপনাদের সামনে সূরাতুল মুদাসসির কোন সূরা সূরাতুল মুদাসসির এই সূরাতুল মুদাসসিরের আপনার 40 41 42 43 44 45 এবং 46 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহর নবীর পবিত্র কণ্ঠ থেকে নেওয়া তিরমিজির হাদিস থেকে সংগ্রহকৃত একটা হাদিস আমি তেলাওয়াত করেছি আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ এই আয়াতের আলোকে হাদিসের আলোকে ঘন্টাখানেক সময় আলোচনা করব ইনশাআল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ সকলে বলি আমিন আমিন সম্মানিত হাজেরিন এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে মানুষ কেন যাবে কোন কোন অপরাধের কারণে মানুষ জাহান্নামে যাবে এই বিষয়ে আলোচনা করা হয়েছে এখন আমরা যারা এখানে আছি আমরা সকল মানুষ দুইটা জায়গার যে কোনো একটা জায়গায় যাবে পৃথিবীতে যত মানুষ ইতোপূর্বে ছিল এখন যারা আছে ভবিষ্যতেও যারা আসবে সকল মানুষকে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাঁড় করাবেন হিসাব নেকাশ নেওয়ার জন্য কথা বলুন ঠিক কি না তাহলে ওর ভিতরে কি আমরা আছি আমরা থাকব এখন এই জমিনের মধ্যে দল বলেন মত বলেন এটা কিন্তু একটা না এই পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ 73 দলে বিভক্ত থাকবে কয় দলে জোরে বলেন মজার বিষয় হলো একটা দল মানুষ মাত্র জান্নাতে যাবে এক দল মানুষ সুবহানাল্লাহ আর 72 দল মানুষ যাবে কোথায় জোরে বলুন জাহান্নামে আচ্ছা এবার বলুন আমরা এখানে যারা আছি আজকের আলোচনায় যারা অংশ গ্রহণ করেছি আমরা কোথায় যেতে চাই জান্নাতে নাকি জাহান্নামে জাহান্নামে কোথায় আচ্ছা এবার একটু হাত তোলেন তো আশা করে হাত তোলেন জান্নাতে যেতে চান কারা কারা একটু হাত তুলে দেখায় দেন আল্লাহ কবুল করুন বলি আমিন আরো জোরে বলি আমিন